দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার সাথে হকসন পরিবার আছে এই মুহূর্তে। আমরা যেমনটি জানলাম, কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে পুরো পরিবার মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফসারের বিজয়ের জন্য কাজ করেছেন। আমার সাথে এই মুহূর্তে পুরো পরিবার আছেন। আমরা কায়সারুল হক জুয়েলকে আমরা এখনও পর্যন্ত এক ফ্রেমে পাইনি, কিন্তু তিনি চলে আসছেন, আমাদের সাথে জয়েন করবেন এখানে। প্রথমে আমি একদম বড় সন্তান মাসুদুল হক রাশেদ, তার সাথে কথা বলতে চাই। আপনার কেমন লাগছে আজকের এই বিজয়টা? হচ্ছে কক্সবাজার সদর উপজেলাবাসী এবং পৌরবাসীর বিজয়। আমরা হকসন পরিবার আফসার ভাইয়ের সাথে ছিলাম। ইনশাআল্লাহ এই বিজয়ের জন্য জনগণকে ধন্যবাদ জ্ঞাপন, এবং আমার এলাকা পৌরসভা বলেন, আমার এলাকার বলেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে আফসার ভাইয়ের পক্ষে কাজ করছে, ভোট দিয়েছে, তার জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আফসার ভাইকেও অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল এখানে আছেন। আপনি একটু যদি জানাতেন আপনারা কীভাবে কাজ করেছেন, আপনার কেমন লাগছে? আসলে আমরা আফসার সাহেবের পক্ষে কাজ করেছি এবং কক্সবাজার পৌরবাসী তথা সদর উপজেলাবাসী সাথে আমাদের আত্মার সম্পর্ক, সবাই আমাদেরকে সম্মান দিয়েছেন। আমরা চেষ্টা করেছি যথাসাধ্যভাবে, টিম ওয়ার্কের মাধ্যমে চেষ্টা করেছি আফসার বীর মুক্তিযোদ্ধা আফসার সাহেবকে শেষ বয়সে এসে একটু সম্মান দেওয়ার জন্য, এবং এই বিজয় কক্সবাজার সদর উপজেলাবাসীর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবার কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, আপনি যদি একটু জানাতেন, আপনি তো সবখানে কাজ করলেন, একটু আগে মিছিল সহকারে আসলেন, আপনার কেমন লাগছে? অনুভূতি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি আমার সদর উপজেলাবাসীকে অভিনন্দন জানাচ্ছি। তারা একজন ন্যায়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। তারা একজন সচ্ছল ব্যক্তিকে বেছে নিয়েছেন, যিনি নিরহংকার এবং তাদের জন্য নিরাপদ হবে। সবচেয়ে বড় কথা, আমরা হকসন পরিবার, আমাদের পরিচয় হচ্ছে আমাদের মরহুম পিতা কেমন জামাল হক, এই জনপদে জনগণের জন্য দীর্ঘ জীবন পথে রাজনীতি করে গেছেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য তার ধারাবাহিকতায় আমরা তার সন্তান, জনগণের সেবার পথে রাজনীতি করতেছি। এক কথায় বলতে গেলে আমরা তাদের জন্য, আমাদের যে আপ্রাণ প্রচেষ্টা তাদের ভাগ্য উন্নয়ন করা, আমরা সেটা করে যাচ্ছি। এবং এই হকসন পরিবার আমরা পাশে থাকলে, জনগণের পাশে থাকি বলে ওনারা যে কোনো সময় আমাদের ডাকে সাড়া দেয়, এবং তার প্রমাণ হচ্ছে আজকে এইটা। এবং আপনি আরও জানেন, আমি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমি একদম জনগণের তৃণমূল পর্যায়ের যে প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, এদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এবং আমি তাদেরকে যে উন্নয়ন করতেছি ইউনিয়নে তার সুফল আমি পেয়েছি। আমি তাদের কাছে গিয়েছি, তারা আমাকে বিমুখ করে নেয়। আমি বীর মুক্তিযোদ্ধা আফসার সাহেবের জন্য ভোট চেয়েছি, ওনারা আমাকে সম্মান দেখিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। অতিথিও তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আশ্চর্য করছি, এবং ভবিষ্যতে আশা করি তারা আমাদের পাশে থাকবেন। এবং এই মুজাম্মেল সাহেবের পরিবার তথা হকসন, আমরা আমাদের সারা জীবন আমরা আমাদের কক্সবাজার জেলাবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাদের, আমরা যে কোনো বিপদে আপদে যে কোনো সময় আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। এবং তারা আজকে যে অন্যের বিরুদ্ধে রায় দিয়েছে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যুক্ত হয়ে গেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, এখনও আমাদের সাথে যুক্ত হয়েছেন। জুয়েল, আপনি যদি একটু জানাতেন, আপনি নিজে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করেছেন, তারপর মোটরসাইকেলকে সমর্থন করলেন, এখন জয়ী হলো, আপনি নিজেও কাজ করেছেন, আপনার অনুভূতি কেমন? আপনার অনুভূতি কেমন? আপনি তো নিজে প্রত্যাহার করে নিলেন, পরবর্তীতে মোটরসাইকেলকে সমর্থন করলেন, বিজয়ী হলো, আপনার অনুভূতি? না না, ঠিক আছে। আমার অনুভূতি ভাষাতীত, এ কারণে আমি মনে হচ্ছে আমি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, কারণ আমি আফসার চেয়ারম্যানকে সমর্থন দিয়েছি, এটাই আমার কথা। আপনাকে একটু আবেগ আপ্লুত দেখাচ্ছে, আপনি কি আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন? না 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 না, মোটেও না। আমি আমার নিজের যেভাবে বিজয়ের ওই আনন্দ অশ্রু বেশি উঠছে, আমার মূল বিষয় হচ্ছে
আফসার সাহেব একজন নিরাপদ মানুষ, নিরহংকারী, নিষ্কলুষ মানুষ। আমি আসলে এই কক্সবাজারবাসীর জন্য চিন্তা করে আমার প্রার্থিতা প্রত্যাহার করেছিলাম। কেননা আপনারা জানেন এই মুজিবুর রহমানের হাতে কক্সবাজারের মানুষ নিষ্পেষিত হয়েছে, কক্সবাজারের অনেক জায়গা তার গুন্ডা পান্ডারা দখল করেছে, ভূমিদস্যুরা করেছে এবং ইয়াবা ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছে। আমি চেয়েছি এই আফসার সাহকে সমর্থন দিয়ে বিজয় করার মধ্য দিয়ে এই অবিচার অনাচার মুক্ত একটা কক্সবাজার করার জন্য আমি আজকে অনুরোধ জানাবো। এখানে জেলা পরিষদের চেয়ারম্যান আছেন আমার বড় ভাই, আপনারা জানেন আমাদেরকে মাননীয় হুইপ সংসদ তিনি পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন, আমাদের সাথে মেয়র মহোদয় আছেন এবং আজকে যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কয়েকদিন পরে তিনি দায়িত্ব নেবেন। এই চারজন ব্যক্তি মিলে কক্সবাজারে যারা খাস জমিতে বসবাস করছে, যারা পিএফ জমিতে বসবাস করছে, তাদের নামমাত্র মূল্যে তাদের ঘরবাড়ি যাতে বন্দোবস্ত করে দেওয়া হয়, নামমাত্র মূল্যে তাদেরকে সেই জায়গা তাদের নামে যাতে বন্দোবস্ত করে দেওয়ার জন্য এই চারজন ব্যক্তি সরকারি নির্দিষ্ট প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী তারা যাতে কাজ করেন এইটা অনুরোধ থাকবে। আর আফসার সাহেবকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কক্সবাজার সদর উপজেলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আফসার সাহেবকে নির্বাচিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ। পরিবারের একমাত্র নারী সদস্য তাহমিনা নুসরাত জাহান লোনা, আপনি যদি একটু বলতেন, আপনি সবসময়, আমি একটু আগেও বলছিলাম, আপনি সবসময় স্যাক্রিফাইস করে গেছেন, আপনি মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে আপনি সরে গেলেন আপনার ভাইকে জেতানোর জন্য, তো আপনার ভাইও পরবর্তীতে তিনি পদ থেকে সেটা প্রত্যাহার করে নিয়েছেন, তো আজকে আপনার গলায় মোটরসাইকেল প্রতীকের প্রতীক দেখা যাচ্ছে, তো যদি একটু জানতেন এই বিজয়টি আপনারা সবাই মিলে তো কাজ করেছেন, কেমন লাগছে সেটা একটু যদি বলতেন। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে, আমি আনন্দে আত্মহারা। আপনারা জানেন পাপ বাপকে ছাড়ে না, মুজিব চেয়ারম্যান ক্ষমতার দানবিকতায় এত বেশি পাপি হয়ে গিয়েছিলেন তিনি আপন ভাইদেরকেও ছাড়েন নাই, আমরা এতিম। আমার বাবা ওনাকে আজকে এই পর্যায়ে আনতে আমার বাবাই সব কিছু ত্যাগ করেছিলেন, আমরা ছোট ছিলাম কিন্তু আমার বাবা ওনাকে উত্তরাধিকারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন আমার বাচ্চাগুলো এখনো ছোট কিন্তু এটা আমার উত্তরাধিকারী হিসাবে আপনার হাতে তুলে দিলাম। তাহলে রক্ষক যখন ভক্ষক হয় তখন পৃথিবীর আল্লাহর আরশ কেঁপে ওঠে, আজকে ন্যাচারাল জাস্টিস হলো এটা, এটা ন্যাচারাল জাস্টিসের এই প্রমাণ আজকের বিজয়। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি হকসন পরিবারের এই পারিবারিক বন্ধন, সব ভাই বোন একসাথে হয়েছে, এই পরিবারের বন্ধনটি অটুট থাকুক। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।